নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন যে পয়লা ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু প্রাইমারি দু সালে যারা পাশ করেছিলেন তাদের কিন্তু ভ্যারিফিকেশান এবং স্কুটনি লাস্ট ডেট এবং অনেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই জন্য পর্ষদ কিন্তু উনত্রিশ তারিখ কিন্তু নতুন আপডেট দিয়েছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে ম্যানুয়ালি আপনার হাতে গিয়ে পর্ষদে জমা দিতে পারবেন আপনাদের ভ্যারিফিকেশনের ডকুমেন্টস তো সেক্ষেত্রে অনেকে আবার সমস্যা হচ্ছে ফিফটি পার্সেন্ট কারো হয়নি কারো 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 ফিফটি পার্সেন্ট নেই এবং অনেকে ডিএলএড সার্টিফিকেট আছে কিন্তু জমা পাচ্ছেন না তো সমস্ত প্রশ্ন আজকে কিন্তু আমরা এখানে সমাধান করে দিয়েছি কিউএন এ সেকশনে তো অবশ্যই আপনারা কিন্তু কিউএন এ সেকশনটা দেখুন আপনাদের সমস্ত প্রশ্নগুলো যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের ভ্যারিফিকেশনের ডেট কি বাড়ানো হবে তো সেই নিয়েও কিন্তু আজকে একটা নিউজ উঠে এসেছে তো সেই নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করেছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা তার আগে বলে বন্ধুরা আপনারা যেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেলা কিন্তু নোটিফেশন করতে পারেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলে আমরা প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আপনাদের কি লাস্ট ডেটটা কি বাড়ানো হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে স্কুটনির ক্ষেত্রে আপনাদের কি লাস্ট ডেট বাড়ানো হবে ওখানে অনেকেই কিন্তু এখনও ফর্ম ফিল আপ করেননি ম্যানুয়ালি গিয়ে কিন্তু পর্ষদে অনেকে করতে চাইছেন সেক্ষেত্রে অনেকে অনেক রকম প্রশ্ন রয়েছে তো আমরা একে একে আজকে কিন্তু কিউএন এ সেকশন নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা যারা যারা কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্টের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব সমস্ত না হলেও কিছু কিছু কমেন্টে অ্যান্সার কিন্তু আমরা এখানে দিয়ে দেব এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে আপনাদের এই যে ফর্ম ফিল রয়েছে সেটা কতগুলো হলো কতগুলো ফর্ম ফিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই তো সেই নিয়ে কিন্তু আজকে আমাদের একটা নতুন বেরিয়ে আর্টিক্যালিয়েছে এবং সেই নিউজে কী বলা হয়েছে আগে বন্ধুরা ওটা জেনে নেব তারপরে আপনাদের যে কিউনএর সেকশন আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ওই নিউজটা দিয়ে খবরের দিকে আমরা কিন্তু নজর রাখবো চলুন বন্ধুরা সেই নিউজটাই কী বলা হয়েছে নিই তো প্রথমে বন্ধুরা দেখে নিন এই যে আজকে যে এটা বেরিয়ে এসছে এটা বিশ্ববার্তা নামক পত্রিকায় বেরিয়ে এবং সেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট আবেদনকারীর সংখ্যা রয়েছে বলা হয়েছে বত্রিশ হাজার কিন্তু পেরিয়ে গিয়েছে তো বন্ধুরা এটা কিন্তু লেটেস্ট আপডেট আজকেরই আপডেট তো আপনারা জানেন যে গতকাল আমরা কিন্তু ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা কিন্তু লেটেস্ট আপডেট দিয়ে দিয়েছিলাম যে সেখানে কিন্তু দ্রুত হারে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের যে সংখ্যা সেটা বাড়ছে এবং সেটা পঁচিশ হাজার থেকে আপনাদের বত্রিশ হাজারে কিন্তু দাঁড়িয়ে গেল বন্ধুরা তো এটা কিন্তু বাড়ছে আজকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আমরা বিকেল হতে হতে দেখে নেব কতগুলি ফর্ম আপ হয়ে গিয়েছে তো বন্ধুরা চলুন দেখে নিন নিউজটায় কী বলা হয়েছে তো টেট দু হাজার চোদ্দো প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের নথিপত্র যাচাই বাছাইয়ের জন্য অনলাইন আবেদন শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড দু সালে টেট পাস করা এবং প্রশিক্ষিত যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে রাজ্য সরকার আপনারা সেটা সকলেই জানেন এবং অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ভিজিট করবেন এবং পঁচিশ তারিখ থেকে পয়লা ডিসেম্বর পর্যন্তের মধ্যে কিন্তু আপনাদের অর্শ ওয়েবসাইটটা আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে মাত্র ছয় দিনের মধ্যে বত্রিশ হাজারের কিছু বেশি সংখ্যা অনলাইনে আবেদন জমা পড়ে গিয়েছে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আজকে কিন্তু লাস্ট ডেট বন্ধুরা পয়লা ডিসেম্বর ফলে আবেদনের সংখ্যা আরও কিছুটা বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে তারপরে বন্ধুরা দেখুন যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক পদে নিয়োগ করা হবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের প্রক্রিয়াটি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে তো মুখ্যমন্ত্রী ঘোষণা পরে তৎপর হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ পর্ষদ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং পঁচিশ নভেম্বর থেকে সন্ধ্যে থেকে কিন্তু আপনারা জানেন যে পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং পরে প্রতিদিন প্রায় সাড়ে ছ হাজারের বেশি কিন্তু আবেদন জমা পড়ছে এবং এ এদিন কিন্তু গভীর রাত পর্যন্ত আপনারা জানেন গতকাল কিন্তু বত্রিশ হাজার কিন্তু আবেদন জমা পড়ে গিয়েছে টোটালি এবং এবার প্রথম কিন্তু আপনারা জানেন যে বিএড করা চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে এবং এনআইএসে যারা বিএড করেছেন ডিএলএড করেছিলেন তারাও কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ পাচ্ছে ফলে আবেদনের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে শূন্য পদকে ছাপিয়ে গিয়েছে আবেদনকারীর সংখ্যা অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে শূন্যপদ রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের বত্রিশ হাজার প্লাস কিন্তু আপনাদের আবেদন জমা জমা পড়ে গিয়েছে এবং তারপর বন্ধুরা দেখুন যে শিক্ষা শিক্ষামহলে একাংশের দাবি যে সব পদ পূরণ হবে না কারণ পর্যাপ্ত আবেদনকারী মিলবে না তারা কিন্তু দাবি করেছিল সেই আশঙ্কা উড়িয়ে আবেদনকারীর সংখ্যা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে বন্ধুরা বত্রিশ হাজারের উপরে আজ মঙ্গলবার পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ আপনারা যারা আবেদন করেনি তারা অবশ্যই গিয়ে কিন্তু আবেদন করে দিন বন্ধুরা ম্যানুয়ালি কিন্তু আবেদন করা হচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু পর্ষদে গিয়ে যারা এখনো অনলাইনে সমস্যা হচ্ছে তারা কিন্তু ম্যানুয়ালি গিয়ে কিন্তু হাতে হাতে আপনারা পর্ষদে গিয়ে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা কিন্তু জমা দিয়ে আসতে পারেন বন্ধুরা সমস্যা না আসার ওখানে কিন্তু সমস্যা আপনাদের হবে না আশা করি এবার চলুন বন্ধুরা আপনাদের যে আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের এই যে আবেদন করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রসেসটা রয়েছে আপনাদের কি সেটা কি কমিশনের তরফ থেকে পর্ষদের তরফ থেকে বাড়ানো হবে সেই নিয়ে বন্ধুরা এই মুহূর্তে কোনো আপডেট উঠে আসছে না বর্তমানে যেটা জানা যাচ্ছে যে আপনাদের এই এই মুহূর্তে পয়লা ডিসেম্বর পর্যন্তই আপনাদের কিন্তু আবেদন নেওয়া হবে এবং সেক্ষেত্রে যদি ডেট এক্স এক্সটেন্ড করে সে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সেটা জেনে যাবেন তো বন্ধুরা যেটা বলেছিলাম আপনাদের কী সেকশন চলুন সে কিওনে সেকশনটা এখন শুরু করা যাক তো প্রথমে কিন্তু আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার দেওয়ার আমরা এক এক চেষ্টা করব তো একজন প্রশ্ন করেছে শুভ্রা মন্ডল বলে তিনি তার প্রশ্ন হচ্ছে যদি কেউ অনলাইনে অ্যাপ্লিকেশন सक्सेसফুল সাবমিট করতে সক্ষম হয়ে থাকেন তাহলে তাকে কি আবার প্রাইমারি বোর্ডে যেতে হবে তো আমি আপনাকে বলবো যে সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনার যদি আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি অথেন্টিক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি সাকসেসফুল হয়ে যায় আপনার যদি কোনো রকম প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু আর যেতে হবে না তো সেক্ষেত্রে আপনি এটাতেই আপনাদের হয়ে যাবে তারপরে দেখুন বন্ধুরা আরেকজন বলেছেন যে দাদা আমি দু হাজার আট নয় বিপিএড পাস এবং দু হাজার চোদ্দ টেট পাস আমি ফর্ম ফিল আপ কি করতে পারবো দয়া করেও জানাবেন তো বন্ধুরা এখানে একটু আগে আপনাদের কিন্তু আর্টিকালে দেখলেন সেখানে কিন্তু অনেকে এবছর এনআইএস পাস যারা রয়েছে ডিএলএড এবং বিএড যারা রয়েছে তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আবেদন করার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে বিপিএডের কথা কিন্তু উল্লেখ নেই সেক্ষেত্রে এটাকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু নতুন আপডেট আসলে আপনি জানতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন তারপরে দেখুন বন্ধুরা আরেকজন বলছে আমি এইচএস ফিফটি পার্সেন্ট নেই আমি কি পাবো তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সেক্ষেত্রে আপনাদের যাদের কিন্তু গ্র্যাজুয়েশন বা আপনাদের তার সমতুল্য যে যাদের কিন্তু রয়েছে তারা অবশ্যই তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এরকম কিন্তু বলা হয়নি তাদের ক্ষেত্রে আপনি যদি কোনো রকম এস সি এসটি কাস্টে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ছাড় পাবেন তারপরে দেখুন বন্ধুরা আরেকজন বলেছে যে দু হাজার চোদ্দোর ইন্টারভিউয়ের মাধ্যমে কি নিয়োগ হবে কী কী মাসে হতে পারে তো বন্ধুরা আপনারা একটু আগেই দেখলেন যে আপনাদের বলা হয়েছে যে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া এবং যে সমস্তগুলো রয়েছে ফাদার প্রোগ্রেস সেগুলো কিন্তু হতে পারে এবং কী মাসে বলা হয়েছে যে আপনাদের ফেব্রুয়ারি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা সকলে কিন্তু নিয়োগ করে নিয়োগ হয়ে যাবে তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনাদের তো পরীক্ষা হয়ে গিয়েছিল এবং সেটা কেস ঝুলছিল সেক্ষেত্রে নিয়োগটা কীভাবে হবে তো সেক্ষেত্রে বলব আপনারা কিন্তু নিউজটা ভালো করে পড়বেন আমি আর্টিক্যালে এখানে দিয়ে দিয়েছি আপনারা নিচে কিন্তু ডাউনলোড করে নিতাম পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তারপর আরেকজন দেখুন কি বলেছে যে দু হাজার পনেরো সতেরো সেশনে বিএড করেছি কিন্তু এখনো বিএড সার্টিফিকেট কলেজে আসেনি তাই দিতে পারলো না তা দিতে পারলো না সে এখন সে কী করবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কমপ্লিট কোর্সটা আগে কমপ্লিট করুন তারপরে কিন্তু এদিকে আসুন এবং আপনাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে সার্টিফিকেট জমা না দিতে পারলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তারপরে নেক্সট দেখুন বন্ধুরা বলেছে যে কমলেশ চন্দ্র রয় তিনি বলেছেন যে আমি দু হাজার চোদ্দো টেট কোয়ালিফাইড কিন্তু দু হাজার ষোলো ইন্টারভিউ দিতে পারিনি টেকনিক্যাল সমস্যার জন্য এখন কোনোভাবেই আমি ফর্ম ভরতে পারছি না পোর্টাল খুলছে না দু হাজার ষোলোতে ইন্টারভিউ না দেওয়ার জন্য কি আমার রোল নম্বর রেজিস্ট্রেশন হয়নি আমি কি করব দ্রুত জানান তো তিনি যেটা বলছেন সেটা কিন্তু অনেকেরই সমস্যা কমলেশবাবু আপনার যেটা যেটা সমস্যা অনেকেরই এটা কিন্তু সমস্যা রয়েছে টেকনিক্যাল সমস্যা রয়েছে তো সেই নিয়ে কিন্তু পর্ষদ বলেছে আপনাদের কিন্তু ম্যানুয়ালি আপনারা কিন্তু গিয়ে সাবসমিট করতে পারবেন এবং আপনার সমস্যার কথা আপনি কোনো জানাতে পারবেন তো অবশ্যই আপনি ইমিডিয়েটলি কিন্তু আজকের মধ্যেই যদি যান তো ভালো হবে আপনার ক্ষেত্রে তারপরে দেখুন আরেকজন বলেছে সঞ্জীব চৌধুরী দাদা এরপর যে প্রাইমারি এক্সাম হবে তাতে কি একাডেমিক মার্কস থাকছে না একাডেমিক্স মার্ক পুরোপুরি উঠছে উঠে যাচ্ছে একটু ডিটেলসে জানাবেন তো বন্ধু আপনাকে বলবো যে সঞ্জীববাবু এক্ষেত্রে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো যে অ্যাকাডেমিক্সের ব্যাপারে কিন্তু এখানে কিন্তু একটা স্ট্রিক্টলি রুলস ফলো করা হয়েছে এবং আপনারা যে রুলসটা দেখি দেখেননি আপনারা থেকে আপনারা কিন্তু বলবো যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখানে রুলস বলে একটা অপশান আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এবং তারপরে দেখুন বন্ধুরা আগে আরেকজন বলেছে অতেনু অতেনু গর্গুলো কিন্তু তিনি বলেছেন যে স্যার এদের আগে নিয়োগ হবে তারপরে কি পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আপনাদের বলি যে এটা কিন্তু দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল মানে প্রসেস চলছিল সে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা আপনাদের জন্য নয় নতুনদের জন্য নয় তারপর কাইন্ডলি যারা মানে সিটেস পাস করার কি সুযোগ পাবেন তো না এখানে আপনারা দেখলেন একটু আগেই আর্টিকেলে যে দের জন্য কিছু বলা হয়নি এবং সিটেড যারা পাস করেছে সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু আপডেট আসলেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তারপরে দেখুন বন্ধুরা এখানে আরেকজন কী বলেছে তো এটা কিন্তু আমাদের লাস্ট হয়ে যাবে আমার ডিএলএড কমপ্লিট হয়নি আমি কি পারবো অ্যাপ্লাই করতে তো সেক্ষেত্রে বলবো যে ডিএলএড কোর্স আপনাকে কিন্তু নন্দিতা বৈরাগী তো আপনি আপনি দেখুন যে এক্ষেত্রে আপনাদের ডিএলএড কোর্স পাস হতেই হবে এবং আপনারা পাস না করলে কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আমাদের কিউএনএ সেকশন এইখানেই আপনারা শেষ করতে চলেছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু স্প্রেড করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে এবং শেয়ার করে দেবেন ভালো করে লাইক করে দেবেন তো বন্ধুরা আমাদের পাশে থাকুন আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম প্রত্যেক দিন চাকরি রিলেটেড নিউজ নিয়ে আসছি আপনাদের প্রাইমারি রিলেটেড এরপরে যদি আপনাদের এসএসসি আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত নিউজগুলো আসবে আপনারা সকলেই কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে